আজকে চলে এসেছি নতুন ভিডিওতে। আজকে আমাদের সাথে যোগ দিয়েছে নীলাদ্রি কাকা। আগের দিন যে নেশা করে করার কথা বলছিলাম, আগের ব্লগটা ডেসক্রিপশনে পেয়ে যাবেন, ঠিক আছে? ওখানে এই যে নেশাখর, ঠিক আছে, আমাদের নেশা করে নীলাদ্রি কাকা। আর পেছনে আমাদের সৌমিক হারিয়ে গেছে, দেখতে পাচ্ছি না। পেছনে আমাদের সৌমিক কাকা আসছে। আজকে আমরা যাচ্ছি ভিক্টোরিয়াতে, এখন ট্রেন ধরতে যাচ্ছি রাস্তা দিয়ে। এখন স্টেশন যাব, তারপর ট্রেন ধরবো তো। হ্যাঁ, হাওড়া তো যেতেই হবে, হেঁটে হাওড়া যাবে তো। আমাদের স্টেশনে গিয়ে আমাদের নেক্সট ভিডিও আসছে। চলে এসেছি আমরা, এই যে সৌমিক কাকা, আমরা হাওড়ায় চলে এসেছি। হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে, যাচ্ছে মনে হয় না, যাচ্ছে বলে ওই যে দেখা যাচ্ছে, ওই এইদিকে এইদিকে দেখা যাচ্ছে। তো আমরা হাওড়া চলে এসেছি, আর এখান থেকে বাস ধরবো ভিক্টোরিয়া যাওয়ার জন্য। তো ভিক্টোরিয়া গিয়ে দেখা হচ্ছে, জানি কিছু দেখা যাচ্ছে না, অন্ধকার, কারণ অ্যাডজাস্ট করতে হচ্ছে না, গরিব। টাটা। তো আমরা পৌঁছে গেছি, এখন রাস্তা দিয়ে যাব। নীলু কোথায়? নীলু বেবিও চলে এসেছে, সৌমিক বেবিও চলে এসেছে। তো হালকা হাঁটতে হাঁটতে যাই, আমাকে বাঁদিকে তখন হাঁটতে হাঁটতে যাবো। পেছনে একটা না কী রয়েছে, এটা জানি না, কিছু মিউজিয়াম টিউজিয়াম হবে, হ্যাঁ জানি না। সামনে একটা ঘড়ি রয়েছে, সেখানে সৌমিকের মরার টাইম লেখা রয়েছে। হ্যাঁ, ও মরবে, ও বেশি দিন আর বাঁচবে না, জানি না কেন। যাই হোক, নীলাদ্রি তার আগে মরবে, কারণ নীলাদ্রির মৃত্যু সৌমিকের হাতে লেখা লেখা আছে। সৌমিক ওকে গাড়ি চাপা দিয়ে মারবে। এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে, কোথায় জানি না, দেখা যাক। তো পৌঁছে আবার আসছি। আমরা পৌঁছে গেছি, এখন আমরা ভেতরে টিকিট ফিকিট কেটে ঢুকে পড়েছি। এখন এই যে আমাদের পেছনে ভিক্টোরিয়া, আর এই যে রানী মামা বসে রয়েছে। এখন আমরা যাচ্ছি নুড়ি পাথর ছড়ানো চারপাশে, সব এইচডিআর এদিকে, সব যারা ছবি তুলছে বলছে এইচডিআর অন কর, সব হাইফাই। আমাদের এইচডিআর ফিচডিআর নেই, আমরা সুইচ টু ফোনের ক্যামেরায় ছবি তুলি, আমরা সব গড়ি। মিউজিয়ামটা বন্ধ, হ্যাঁ মিউজিয়ামটা, হ্যাঁ আবার এইটা খারাপ করে যে মিউজিয়ামটা বন্ধ করে রেখেছে, এতদিন হয়ে গেছে, হ্যাঁ এক সপ্তাহ এখন পুরো বন্ধ থাকবে। আজকে আমরা কত তারিখ আজকে নিল, আজকে 21 মনে হয়, 21 আজকে 21, ঠিক জানিস তো? দাঁড়া, সোমবার 18, মঙ্গলবার 19, হ্যাঁ আজকে 21 তারিখ, আজকে 21 তারিখ আমরা ভিডিওটা করছি। আজকে আমাদের বলেছে যে এক সপ্তাহ এখন টেম্পোরারিলি ক্লোজড আছে, তারপর খুলবে। তো একটু ঘোরাঘুরি করবো এখন, তারপর খাওয়ার টাইমে আবার আসছি। তো স্টে টিউন। বসে পড়েছি কাগজ পেতে, নীলাদ্রি কি এমনি বসে আছে? না, এমনি বসে নেই, সৌমিক এদিকে হেয়ে করে দাঁত খেলাচ্ছে। তো আমরা এখন বসে খাবো। এই পাশ থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে পেছনের দিক, ওদিকে কাজ চলছে, কিসের শোফো হবে মনে দেখা যাচ্ছে না, সৌমিক রাতে নাচবে। এই যে এই যে এই জায়গাটায় গেছে, একটা শোফো হচ্ছে, ওখানে মনে হয় কোনো শুটিং ফুটিং হবে,
এখানে একটা ঝিল টাইপের রয়েছে, ছাওয়ায় আমরা বসে রয়েছি। হেভি জায়গা, সোজা কথা হেভি জায়গা, উপরে গাছ ফাছ রয়েছে, সেক্সি জায়গা পুরো। নীলাদ্রি পোজ মারছে মেয়েদের দেখে। যাই হোক, এ বাজে বলছি, আর নীলাদ্রি এখানে সাধু সাজার চেষ্টা করছে, ঠিক আছে? ও কিন্তু সাধু নয়, ও কত বড় চিটিং বাজের ব্যাটা সবাই জানে, ঠিক আছে? আমরা সুন্দর জায়গাটায় বসে রয়েছি, পিছনে একটা গার্ডেন টাইপের আছে। খাওয়ার পর আমরা বাকিটা ঘুরবো, হেভি জোর খিদে পেয়ে গেছে তাই আর বসে পড়েছি। তো এখন আমরা খাবো, খাওয়ার পর আবার টুকটাক ঘুরে ভিডিওটা নিয়ে আসতেছি। আর একটু পরে আমরা এখান থেকে যখন আমাদের ঘোরা হয়ে যাবে, তো আমরা এতে যাব, আমরা এখান থেকে চিড়িয়াখানায় যাবো। নীলাদ্রি পোস্ট দিচ্ছে সৌমিক, আমরা এখান থেকে চিড়িয়াখানায় যাবো। চিড়িয়াখানায় গিয়ে সৌমিকের একটা জুড়ুয়া ভাই থাকে ওখানে, সৌমিক পালিয়ে এসছে ওখান থেকে অনেকদিন আগে, তো ওখানে গিয়ে আমরা নতুন ওখানে, হ্যাঁ সৌমিক, আমাদের দায়িত্ব আছে সৌমিককে ওখানে ছেড়ে দেওয়ার, তো আমরা গিয়ে ওখানে ছেড়ে দিয়ে আসবো। আর ছাড়ার কিছু না, সৌমিকের ভাই ওখানে গিয়ে সৌমিককে দেখলে জড়িয়ে ধরে দেখে ছাড়বেই। হ্যাঁ, অনেকদিন বিছড়া হওয়া ভাই, তো আমরা এরপরে ওখানে যাবো। এখানে কুকুর কুকুর নিয়ে যাচ্ছে, সৌমিক চুরি করে এনেছে, সৌমিক চুরি করে এনেছে এই যে, তার জন্য শুকে শুকে সৌমিকে পেয়ে যাই। আমরা খেয়ে দিয়ে সব ঘোরা হয়ে গেলে আমরা চিড়িয়াখানা যাচ্ছি, তো চিড়িয়াখানায় গিয়ে আবার ব্লগ শুরু হবে। আমরা চিড়িয়াখানায় চলে এসেছি, মাস্ক ফাস খুলে দিচ্ছি, আর ভালো লাগে না তো। এই যে নীলু চাচা, এই যে চিড়িয়াখানায় ডুবে পড়েছি, পেছনে ডাকছে, এই যে এখানে বাচ্চাগুলো বিলা মারছে। আর আমরা যাবো, চ নীলু চ, তোরা মা দিকে আমাকে ডান দিকে, এখন চিড়িয়াখানায় ফার্স্টে কোথায় যাবো? এদিকে চ, এখন সোজা যাচ্ছি, এই যে সোজা রাস্তা পুরো, এখন সোজা যাবো। আর ওদিকে গিয়ে দেখি, আমাদের এদিকে আপনারা জানিয়ে রাখা ভালো যে চে থেকে কী বলে ভিক্টোরিয়া থেকে বেরিয়ে যে রাস্তাটায় বাস না হবে, ওই বাস ওই রাস্তাটা দিয়ে সোজা আসবে। আসার পরে একটা বাস দেয়, ঠিক আছে, 230 নম্বর আর 260, 230 আর 260, এই দুটো বাস ধরে উঠে পড়বেন। 7 না 7 এক্স্যাক্টলি মনে, হ্যাঁ 207 না 60 ঠিক করে বলেন, তবে 230 গ্যারেন্টি যায়, কারণ আমরা 230 ধরেই এসেছি। এখন 230, হ্যাঁ নীলাদ্রি সেক্সির মতো তাকিয়ে তাকাতে যাচ্ছে, দেখি ফাটি হবে। নীলাদ্রি সেক্সির মতো, এই যে নীলাদ্রি যাচ্ছে, আজ মেয়ে ফে ফিদা, কোথায় মেকাও? এইদিকে একটা ছোট জায়গা মতো রয়েছে বাচ্চাদের খেলা, এখানে অনেক বছর আগে এই জায়গাটায় এসে আমরা একবার পিকনিক করেছিলাম, খেয়েছিলাম। এদিকে নীলু, এখন এদিকে যাচ্ছি, এদিকে একটা কি রয়েছে ছোট মতো চিড়িয়াখানা, একটা পুরোনো ট্রাম কলকাতার, আর এদিকে একটা চিড়িয়াখানা টাইপের রয়েছে। তো আবার অন্যদিকে গিয়ে দেখা হচ্ছে। Oh,
আমাদের খুব একটা দেখা যাবে না, এখন আমরা চার পাঁচটা ঘুরে ঘুরে যা আসছে যা আছে সেগুলোরই মোটামুটি ভিডিও ফিডিও তুলছি। এখন চারপাশে ঘুরে যাচ্ছি, একটা বাঘ ওই পাশটা ওপাশে একটা বাঘ ছিল, বাঘটা চিটিং মাছ বেরোয়নি, ভেতরে এখন ঘুমাচ্ছে শালা খেয়ে দে আরাম। যাই হোক দেখতে পেলাম না, অনেকে আউ করে ডাকছিল বেরোলো না চিটিং মাছ বাঘ। যাই হোক এখন ভেতরে দেখি, ওকে একটা সাদা বাঘ না সাদা কি যেন ওটা সিংহ না কি একটা আছে মনে হয়, অনেক বছর আগে দেখেছিলাম, দেখি ওটা দেখে আসি। ওপরে একখানে অস্ট্রিচ না কি দেখতে পাচ্ছি এখন বিশাল সাইজের। এখন ব্যাক ক্যামেরায় পুরো ব্যাপারটা সুইচ করছি, আর আমাদের ফ্রন্ট ক্যামেরায় দেখা যাবে না খুব এটা। বিদায়। আমাদের ঘোড়া খতম চারপাশে, এই যে সৌমিক চাচা আর নীলু চাচা, নীলু চাচার পা ব্যথা হয়ে গেছে, খুব পায়ে ব্যথা। তো এবার আমরা এক্সিটের দিকে এগোচ্ছি, বাড়ি যাবো। তো আপনাদের যদি ভ্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের যত সম্ভব এই উইকে আর একটা জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু সেটা ক্যান্সেল হয়ে গেল, তো সেটা সামনে মাসে হবে সরস্বতী পুজোর আগে আগে। তো নেক্সট ব্লগ আবার তখনই হয়তো আসবে। So till then, bye.